ভারতবর্ষে কুড়ি টাকার নোট নতুন আসতে চলেছে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এই খবরে নজর রাখুন ট্যাক্সেলে পৌঁছল কুড়ি টাকার নোটের নয়া ডিজাইন ছাপা শুরু এই সপ্তাহে এই বছর এপ্রিল মাসেই নতুন কুড়ি টাকার নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছিল দেশে মোট চারটি কারেন্সি নোট প্রেস রয়েছে তার মধ্যে দুই আরবিআইয়ের এবং দুটি এস পি এম সিআইএলের আরবিআইয়ে দুটি নোট প্রেসের মধ্যে একটি রয়েছে যে শালবনিতে এবং অন্যটি রয়েছে মাইশরে চলতি সপ্তাহেই শুরু হয়ে যাবে নতুন কুড়ি টাকার নোট ছাপানোর কাজ নাসিকের নোট প্রেসে এই নয়া কুড়ি টাকার নোটের ডিজাইন পৌঁছে গিয়েছে আটশো মিলিয়ন নতুন কুড়ি টাকার নোট ছাপানোর বরাত আপাতত দেওয়া হয়েছে এই বছর এপ্রিল মাসেই নতুন কুড়ি টাকার নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধী সিরিজে এই নোটে সই থাকবে এর বর্তমান গভর্নর শশীকান্ত দাসের সবুজাব হলুদ রঙে এই নোট চলতি অর্থবর্ষেই ছাপা হবে বলে জানিয়েছেন সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড দেশে মোট চারটি কারেন্সি নোট প্রেস রয়েছে তার মধ্যে দুই এর এবং দুটি এসপিএমসিআইএলের আরবিআই দুটি নোট প্রেসের মধ্যে একটি রয়েছে এ রাজ্যে শালবনিতে এবং অন্যটি রয়েছে মাইশরে এসপিএমসিআইএল এর দুটি নোট প্রেসের মধ্যে একটি নাসিকে এবং অন্যটি মধ্যপ্রদেশের আছে তো আজকে ছিল এটুকুই